আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে আরজু, অনেক বড় বড় সংকটকে শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তার দ্বারা সমাধান করা মহামন্ত্রী অযোধ্যার রাজ পরিবারের এক সামান্য সংকটে এত অধীর, এত ভীত হয়ে যাচ্ছেন, এটা আপনাকে শোভা দেয় না আরজু। আপনি কৃপা করে অযোধ্যায় ফিরে চলে যান, আর চতুর ও বুদ্ধিমান মন্ত্রীর মতো সেই ব্যবহারই করুন যাতে পিতাশ্রীর শান্তি পায় ও মাতা কৈকেয়ীর সুখ ও সন্তোষ হয়। মাতা কৈকেয়ীর সুখ ও সন্তোষের কথা ভাবার দরকার কারো নেই দাদা। নিজের সুখ ও স্বার্থকে জোর করে কেড়ে নিতে উনি ভালো মতো জানেন। আর্য সুমন্ত, ওনাকে বলবেন নিজের প্রিয় ভরতকে রাজগদি দেবার পরে রাজমাতার সুখ ভোগ করতে। লক্ষণ, আবার সেই ধৃষ্টতা। ক্ষমা করো দাদা। আর্য, লক্ষণের অপরিণত কথা ওখানে কাউকে বলবেন না, আপনাকে আমার দিব্যি। মহারাজ ভীষণ আশা নিয়ে বলেছিলেন, যদি রাম ও লক্ষণ না আসে দেবী সীতাকে অবশ্যই সঙ্গে নিয়ে এসুন। উনি এও বলেছিলেন সীতা দু চার দিন বোনের কষ্ট দেখার পরে অযোধ্যায় ফিরে চলে আসুক, আমার জন্য আসুক। মহারাজ এও বলেছিলেন রাম যাবার পর আমার আর কৌশলার আর তো কেউ নেই। রাম, আমায় যদি তুমি যেতেই বলো অন্তত জানকী কি সঙ্গে পাঠিয়ে দাও। অবশ্যই, জানকী গেলে আমিও প্রসন্ন হব। আর্য। হ্যাঁ সীতা, এতদূর এসে তুমি বোনের স্বাদ তো পেয়েই গেলে, এবার তুমি ঘরে ফিরে গেলে শ্বশুর শাশুড়ি সমস্ত প্রিয়জনেরা চিন্তামুক্ত হবে, তাদের সেবা করতে পারলে আমি প্রসন্ন হব। আর্য সুমন্তর সঙ্গে ঘরে ফিরে যাও। প্রভু, আমি তো কেবলমাত্র আপনার ছায়া, আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। যদি আপনি নিজের থেকে নিজের ছায়া আলাদা করতে পারেন তবে আমাকেও আলাদা করে পাঠিয়ে দিন। বৈদেহী, স্ত্রী তো মাতা, পত্নী, পুত্রবধূ, মেয়ে অনেক অনেক রূপে বিরাজ করছে, তার তো সব রূপ ধারণ করা উচিত। আর্য, আপনি আমার পিতার সমান পূজ্য, আপনাকে উত্তর দিচ্ছি, এর জন্য ক্ষমা করবেন। স্ত্রীর সমস্ত সম্পর্ক সমস্ত রূপের একটাই আধারশিলা, তার স্বামী। এই শিক্ষাই আমি মায়ের থেকে পেয়েছি, এই শিক্ষা আমায় শাশুড়ি মা দিয়েছেন, আমায় স্বামীর সঙ্গে পাঠিয়েছেন। যে দুঃখেও স্বামীকে ততটাই সঙ্গ দিও যতটা সুখে দিয়েছ। আর্য সুমন্ত, আপনাকে সীতাকে সঙ্গে নিয়ে যাবার চিন্তা ত্যাগ করতেই হবে, এবার আপনি রথ নিয়ে প্রস্থান করুন। ঠিক কথা আর্য সুমন্ত, যতক্ষণ আপনি রথ নিয়ে না ফিরবেন দেবী কৈকেয়ী এই চিন্তাতেই ডুবে থাকবেন যে আমরা হয়তো ঘুরে ফিরে অযোধ্যায় আবার ফিরে আসব। আর্য সুমন্ত, আপনাকে দেখে মাতা কৈকেয়ীর বিশ্বাস হয়ে যাবে যে রাম বনে গেছে, অন্যথায় পিতাশ্রীতিকে মিথ্যাবাদী ভেবে সন্দেহ করতে থাকবেন। আর দেরি করবেন না, শীঘ্র অযোধ্যা ফিরে যান। যেমন প্রভুর ইচ্ছা তাই হবে। প্রভু, 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 গঙ্গা পার হওয়ার জন্য নৌকার ব্যবস্থা হয়ে গেছে, আসুন প্রভু আসুন। ঠিক আছে, চলি আর্য। না লক্ষণ, আর বিলাসিতার কোনো দরকার নেই, এখান থেকে আমরা খালি পেয়েই যাব। এ কি প্রভু, বোনের পথ আপনি ভালোভাবে চেনেন না প্রভু, জায়গায় জায়গায় পাথর কাঁটা ঝোপ ঝাড় না আরো না জানি কত কি, এই নরম পা কি করে সহ্য করবে? এর জন্য চিন্তা করো না বন্ধু, ছোটবেলাতেই গুরুদেব এর জন্য প্রস্তুত করে দিয়েছিলেন।